আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চটপটে টমেটোর চাটনি কাজের বাড়িতে সাধারণত এরকম ধরনের চাটনি আমরা খেয়ে থাকি এটা করতে গিয়ে কি কি লাগছে চলুন দেখে নি কীভাবে এটা হচ্ছে ফার্স্টে আমি এখানে টমেটো আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো টমেটো নিয়েছি সেটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর কড়াইয়ে রোস্ট করে নিলাম কিছু মশলা মানে জিরে পাঁচ ফোড়ন সর্ষে সেটা রোস্টেড হয়ে গেলে আমি এভাবে এটাকে গুঁড়ো করে রাখলাম সাইডে এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসালাম তার মধ্যে দিলাম দু চামচ মতো সর্ষের তেল সামান্য পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফ্রাই করা হয়ে যাবে তখন তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম টমেটো পিউরিটা করার সময় আমি একেবারেই জল ইউজ করিনি আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা খেজুর কিছু কিশমিশ আর দিয়ে দিলাম খানিকটা আম সত্ত্ব এগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন যত বেশি দেবেন ততই ভালো লাগবে আর দিয়ে দিলাম সামান্য তেঁতুল চাটনির মধ্যে তেঁতুলের টেস্টটা না খুব অসাধারণ লাগে একটু টক টক ভাব আনে টমেটো যেহেতু টক অত হয় না সেই জন্য আমি এর মধ্যে একটু তেঁতুল অ্যাড করলাম আপনারা চাইলে পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম খানিকটা গুড় খেজুরের গুড় আর দিলাম সামান্য নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝোল এটাতে ভালো লাগে না তাই জল অ্যাড করার দরকার নেই টমেটোর যে রসটা সেটা থেকেই চাটনিটা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম খালি একটা মিছিটা অবশ্যই ভালো করে ধুয়ে এর মধ্যে দেবেন মিচিটা যতক্ষণে গলে যাবে ততক্ষণে দেখুন আপনার চাটনিটাও মোটামুটি আঠা হয়ে এসেছে এবার চাটনিটাকে একটি কাঁচের পাত্রে তুলে নিন অবশ্যই কাঁচের পাত্র ইউজ করবেন ধাতুর কোনো মেটাল পাত্র ইউজ না করাই ভালো চাটনি রাখার জন্য চাটনিটা তুলে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে কিছু রোস্টেড কাদু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি রোস্টেড মশলাটা যেটা ভাজা মশলা আমি ডাস্ট করে রেখেছিলাম ব্যাস আপনার চাটনি রেডি এবার এটা পরিবেশন করুন দেখুন কতটা সুস্বাদু খেতে লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেকেই দেখছেন লাইকও করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই